আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে গ্রিল লাইন ডকইয়ার্ডে, আর আপনারা দেখতে পাচ্ছেন এমবি গ্রিল লাইন 6 নৌযানটি ইতিমধ্যে পুরোপুরি পানিতে ভাসানোর কাজ সম্পন্ন হয়েছে। গ্রিল লাইন 6 এই নৌযানটিকে পানিতে ভাসানোর যে প্রক্রিয়া কাজ তা আরও 5-7 দিন আগে থেকে শুরু হয়েছিল। তো আপনারা জানেন যে নৌযানটি নদী থেকে কিছুটা দূরে নৌযানটিকে নির্মাণ করা হয়েছে। তো গ্রিল লাইন 6-এর পিছন সাইড থেকে মাটি সরিয়ে তারপরে নৌযানটিকে ধীরে ধীরে নদীর কাছে নিয়ে আসা হয়েছে। তাতে 3-4 দিন লেগে গেছে। তারপর গত 23 জানুয়ারি সম্পূর্ণরূপে নৌযানটিকে পানিতে ভাসানোর মূল কাজ শুরু হয়। তবে 23 জানুয়ারি এই নৌযানটিকে পুরোপুরি পানিতে ভাসাতে সক্ষম হয়নি, কারণ নদীতে পানি কম ছিল, যার কারণে গত 24 জানুয়ারি পুরোপুরি এমবি গ্রিন লাইন 6 এই নৌযানটিকে পানিতে ভাসাতে সক্ষম হয়েছে। তো নৌযানটিকে এখন সম্পূর্ণ পানির উপরেই আছে, আর ডকইয়ার্ড থেকে একটু ডাইন সাইডে এনে রাখা হয়েছে গ্রিল লাইন 2-এর কাছে। তো নৌযানটির এখন অনেক কাজ বাকি, কেবিন পার্টিশন থেকে শুরু করে কেবিন বিন্যাস। তো আপনারা জানেন যে এই গ্রিল লাইন 6 এই নৌযানটিকে 1000+ সিট থাকবে, আসন থাকবে, আর বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো এই পানিতে ভাসানো অবস্থায় করা হবে। তো দেখতেই পাচ্ছেন যে যেহেতু নৌযানটি ডকইয়ার্ডে উপরে ছিল, তো উপরে অনেক ধুলোবালি, যার কারণে পুরো নৌযানটির গায়ের উপরে ধুলো লেগে আছে। তো অল্প কিছুদিনের মধ্যে এই নৌযানটি ধুয়ে মুছে পরিষ্কার করা হবে, তারপর সুন্দরই লাগবে। আর যেহেতু নৌযানটির অনেক কাজ এখনও বাকি, আর নৌযানটির যে বাকি যে কাজগুলো আছে খুব দ্রুত শেষ করা হবে। তো এই গ্রিল লাইন 6, গ্রিল লাইন 7 এবং গ্রিল লাইন 5 এই 3টি নৌযান, এই ক্যাটামেরান নৌযান এই গ্রিল লাইন ডকইয়ার্ডে নির্মাণ করা হচ্ছে। তো এই গ্রিল লাইন 6 এই নৌযানটি ভোলা যে কোনো একটি নৌরুটে আসবে। তো আশা করি খুব দ্রুত নৌযানগুলোর সমস্ত কাজ সম্পন্ন করে তো নৌযানগুলো সার্ভিসে যুক্ত হবে। তো দেখতে পাচ্ছেন যে গ্রিল লাইন 6 এই নৌযানটিকে নামাতে কতটা বেগ পেতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে পিছন দিক থেকে যে মাটি, সেই মাটি সরিয়ে তারপরে নামানো হয়েছে, আর এই হলো এয়ারব্যাগ। এই এয়ারব্যাগের মাধ্যমেই এই নৌযানটিকে পানিতে ভাসানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এয়ারব্যাগের ভিতরে এখনও যে হাওয়া ভরে তারপরে নৌযানটিকে পানিতে ভাসানো হয়েছে। তো এয়ারব্যাগগুলোর হাওয়াগুলো এখনও রয়ে গেছে। তো বর্তমানে গ্রিল লাইন 6-এর পরে এমবি গ্রিল লাইন 5, গ্রিল লাইন 5 নৌযানটিকে পানিতে ভাসানোর যে প্রক্রিয়া কাজ তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আগামী 3-4 দিনের ভিতরে এমবি গ্রিল লাইন 5 নৌযানটিকেও পানিতে ভাসানো হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। গ্রিল লাইন 5, 6 এবং 7 এই 3টি নৌযান হতে চলছে অত্যাধুনিক বিলাসবহুল নৌযান, আর সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। তো আপনারা জানেন যে গ্রিল লাইন 2, 3 এই 2টি নৌযানের ভিতরে কেবিন নাই, সেক্ষেত্রে গ্রিল লাইন 5, 6, 7 এই 3টি নৌযানে কেবিন রাখা হবে, পাশাপাশি ছাদ উন্মুক্ত রাখা হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই।